اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের রমজানের শেষ জুমা, কেননা রমজান প্রায় বিদায়ের পথে। আল্লাহ তালাই জানেন যে আমরা আর কটা রোজা করতে পারবো, একটা নাকি দুটা। আল্লাহর লাখো লাখো শুকরিয়া, আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দিয়েছিলেন, এবং তার সাথে সাথে যে আমরা আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবার, বিশেষ করে মাগরিব নামাজের পরে, যে দীন ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করার যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয়, যেহেতু রমজান চলে যাচ্ছে, সেজন্য আজকের আমার একটু আলোচনার বিষয় যেটা হবে যে রোজা, এই রমজান মাসের রোজা কবুলের লক্ষণ সমূহ। আমরা যে এগারো এক মাস ধরে এই যে রমজানে রোজা যে আমরা পালন করলাম, তো রমজান শেষে হয়ে যাচ্ছে, তো আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা, তার লক্ষণ সমূহ কি, কিভাবে বুঝবো যে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছে, আর আমরা সাকসেসফুল হয়ে গেছি, কিভাবে বুঝব। কারণ আমাদের কাছে না আছে কোনো মিটার, না আছে এমন কোনো যন্ত্র যা দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের রোজাটা সাকসেসফুল হয়েছে কিনা। আর সেই দিকে লক্ষ্য রেখে ইনশাল্লাহ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, যতটুকু আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, সেই অনুযায়ী আমি আপনাদের সামনে চেষ্টা করব সেই বিষয়টাকে তুলে ধরা, যে কিভাবে আমরা বুঝব যে আমাদের রমজানের রোজার কবুল হয়েছে কিনা। আর এই বিষয়টাকেই লক্ষ্য রেখে আমি পবিত্র কোরআনের আয়াত দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে একটা পূর্ণাঙ্গ আয়াত, এবং দ্বিতীয় আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেটা আয়াতের একটা অংশ বিশেষ, আয়াতের একটা টুকরো বিশেষ। আর প্রথম আয়াতে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে জানাচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস-সিয়াম, তোমাদের জন্য বিধান দেওয়া হলো সিয়ামের, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হইতে পারো। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট জানাচ্ছেন যে তোমাদের জন্য একটা বিধান দেওয়া হয়েছে, একটা ইবাদতকে খরচ করা হয়েছে, আর শুধু তোমাদের উপরে খরচ করা হয়েছে এমনটি কথা নয়,
বরঞ্চ তোমাদের আগেকার যারা উম্মত ছিল তাদের উপরেও এই রোজাটাকে ফরজ করা হয়েছিল। তার কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের শেষ অংশে, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হইতে পারো। এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45-এ, সেখানে বলা হয়েছে নামাজ অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। নামাজ মানুষকে বিরত রাখবে অশ্লীল ও মন্দ কাজ হতে। তাহলে আল্লাহ তাআলা যেমন বলছেন এখানে যে নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, ঠিক সেইভাবেই আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে যে তোমাদের জন্য যে বিধান দেওয়া হয়েছিল রোজার, শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন লা আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাহলে রোজার উদ্দেশ্যই হচ্ছে যে এই যে আমরা এক মাস রোজা করলাম, এক মাস রোজা করলাম মানে আমরা এক মাস আসলে ট্রেনিং দিলাম। কেন ট্রেনিং দিলাম? যে বাকি পুরো 11টা মাস যাতে আমরা পরহেজগার হয়ে যেতে পারি। শুধু রমজান মাসে নয়, বরঞ্চ রমজানের পরে যেসব মাসগুলো আছে সেই সব মাসেও যাতে আমরা পরহেজগার হয়ে যেতে পারি, এই জন্য এটাকে বলা হয়েছে ট্রেনিং এর মাস। আসলে আমরা এই রমজান মাসে আমরা এক মাস ধরে ট্রেনিং দিচ্ছিলাম বাকি 11 মাসটা মুত্তাকি হয়ে চলার জন্য। এই বিষয়টাই এখানে ফুটে উঠবে যে রমজান মাসে আমরা যে সাকসেসফুল হয়েছি কি না হয়েছি তার দৃষ্টান্তটা তারা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে শেষ অংশে যে কথাটুকু বললেন যে তোমরা যাতে পরহেজগার হয়ে যেতে পারো। উদাহরণস্বরূপ যদি আপনি ভালোভাবে দেখেন কোনো কারখানাতে বা কোনো গ্যারেজে বা আর কোনো জায়গাতে কোনো মানুষ কোনো কিছুর জন্য ট্রেনিং দিচ্ছে, আর তার ট্রেনিং দেওয়ার যে সার্থকতা লাস্টে দেখা গেল ট্রেনিং দেওয়ার শেষে যে সে আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছুই পারছে না, প্র্যাকটিক্যালে শিখলো অনেক কিছুই, অনেক কিছু করেছে, এক মাসের ট্রেনিং দেওয়ার যা কিছু সে তার কোর্স পুরো করেছে, কিন্তু দেখা গেল শেষে তার ফল বেরিয়ে এলো জিরো, মানে কোনো কিছুই পারছে না। তাহলে বুঝতে হবে যে তার ট্রেনিংটা আসলে কাজে লাগেনি, সে নিশ্চয়ই কোথাও মিস করেছে, হয় সে ঠিকভাবে ট্রেনিং দেয়নি, হতে পারে ঘুষ দিয়ে পাস করেছে বা আর অন্য কিছু কারণ হতে পারে। সেই জন্য এই রমজান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যাতে পরহেজগার হয়ে যেতে পারো। আমরা যদি একটু সমীক্ষা চালিয়ে দেখি যে রমজানে আমরা কতটা পরহেজগার ছিলাম এবং রমজানের পরে আমরা কতটা পরহেজগার হতে পারবো এবং থাকতে পারবো। আমরা হয়তো খুব বেশি যেটা রমজানে হয়েছি যে 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়ছি, হয়তো অনেকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ছেন না, সেটার আলোচনা পরে আসছি। আমরা হয়তো 5 ওয়াক্ত নামাজটা পড়ছি, তারপরে অন্য কোনো কিছু পরিবর্তন হয়তো আর কেউ আছে, দান ধ্যান করছেন জাকাতের পয়সা। আসলে বিষয় যেটা হচ্ছে, আসলে তো আমরা ভুল ধারণার মধ্যে পড়ে আছি, আমার জাকাত ফরজ হচ্ছে রমজানের আগেই, আমি আবার রমজানে এসে জাকাত তুলছি, কিংবা হতে পারে আমার রমজানের পরে আমার জাকাত ফরজ হবে আমি রমজানে তুলছি, মানে মানুষের একটা ভুল ধারণা হয়ে গেছে যে রমজানে জাকাত তুলতে হবে। ব্যাপারটা সেরকম না, যে যখন আপনার ধন সম্পদ পূর্ণ 1 বছর পুরো হবে তখন আপনাকে জাকাত তুলতে হবে, সেটা রমজান হোক, রমজানের আগে হোক কিংবা পরে হোক। আর সেই রমজানের যে সেই জাকাতের টাকাটা, সেই জাকাতের টাকাটা আমরা ব্যক্তিগতভাবে দিচ্ছি, আমরা প্রমাণ করছি যে আমরা খুব দাতা। যদি আপনি ভালোভাবে দেখেন এটা হচ্ছে একটা ভুল, আর বিশেষ করে এতে রিয়া আসতে পারে। ইসলামের এরকম কোনো বিধিবিধান নেই যে জাকাতের পয়সা তারা ব্যক্তিগতভাবে বিল্লি বন্টন করবে, বরঞ্চ ইসলামের যেটা নিয়ম হচ্ছে যে জাকাতের পয়সা এক জায়গাতে জমা করে সেখানে যার নেতৃত্ব থাকবে সে বিল্লি বন্টন করবে। উদাহরণস্বরূপ যেমন ধরুন ফেতরা, এরকম ফেতরার ব্যাপারটা না
ফেতরা একা একাই তুলবে আর একা একাই মিসকিন ফকিরকে বন্টন করবে, ব্যাপারটা এমন না। যদিও ফেতরার ব্যাপারটা একটু আলাদা, যে ফেতরা যদি কেউ ইচ্ছা করে তবে নিজে তুলে নিজেই বন্টন করা যেতে পারে, কারণ ফেতরা জমা করাটা একটা সুন্নাত, যদি কেউ না করে একা একা করা যেতে পারে। কিন্তু বিষয় যেটা হচ্ছে জাকাতের ব্যাপারটা, জাকাতের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। জাকাত একা একাই ভাবে বন্টন করা যাবে না, জাকাত আপনাদেরকে সোসাইটি মিলে একত্রিত ভাবে করে সেখান থেকে বন্টন করতে হবে। আর সেখান থেকে বিশেষ করে গরিব দুঃখী যাদের যাদের খাত রয়েছে সেখান থেকে মানুষ বেশি উপকৃত হতে পারবে। আজকে ব্যক্তিগতভাবে যা মানুষের সময় নষ্ট হচ্ছে, মানুষ নিজেকে খুব দাতা ভাবছে যে আমার কাছে নিয়ে যাচ্ছে উমুক বাবু, তার পায়ে তলে পড়তে হচ্ছে, সে নিজেকে খুব একটা মানে গর্বিত ভাবছে, আরো ইত্যাদি ইত্যাদি। তাহলে জাকাত যদি আপনা আপন ভাবে বন্টন করা যায় তাহলে এই সব ক্ষতিগুলো দেখা যাচ্ছে। এখন বিষয় যেটা হচ্ছে যে রমজান যে আমরা পালন করলাম, তো এই রমজানের মধ্যে আমরা কি উপকৃত হলাম? আমি তো দেখতে পাচ্ছি সাধারণত হয়তো যারা পাঁচ ওয়াক্ত নামাজ এমনি সময় পড়েন না রমজান ব্যতীত, তারা শুধু পাঁচ ওয়াক্ত নামাজটাই শুধু প্লাস করতে পেরেছেন, তারপরে আর কিছু তো আমার মনে হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, উল্লেখ আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 94-94 যে মুসা আলাইহিসাল্লামকে বলছেন হারুন আলাইহিসাল্লাম যে হে আমার সহোদর তুমি আমার দাড়ি ধরো না, অর্থাৎ আমার দাড়ি ধরিও না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার উল্লেখ আছে সহিহ আল বুখারী কিতাবুল লিবাস, সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুশরিকদের উল্টা করো, সেই সব কাফির মুশরিকদের বিপরীত করো, তোমরা দাড়িটাকে লম্বা করো আর মোষটাকে ছোট করো। একবারকার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাড়িবিহীন ব্যক্তির দিকে একবার দেখার পরে তার দিকে আর তাকায়নি। তার মানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন ব্যক্তিকে ঘৃণা করতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে ঘৃণা করবেন সে জান্নাত যাওয়া তার জন্য সহজ ব্যাপার নয়। ওলামায়ে কেরাম বিশেষ করে এই ব্যাপারে একমত যে দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজেব কিংবা ফরজ, এমনকি ডাক্তার জাকির নায়েকও একই কথা বলেন দাড়ি রাখা ফরজ, তাহলে কাটাটা হচ্ছে হারাম। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে যে যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। তাহলে পরহেজগার যেটা আমার ট্রেনিং এর মাস চলছে, আমরা ট্রেনিং এর মাসেই তো আমরা আমাদের দাড়িটাকে মুন্ডন করে আমরা বাদ দিতে পারলাম না, আমরা তো দাড়ি কাটা সেই হারাম জিনিসটা থেকে তো আমরা বিরত থাকতে পারলাম না বিশেষ করে রমজান মাসে। তাহলে রমজান মাসের পরে মাসগুলোতে আমরা কি করব? সেই জন্য আপনি এবার সমীক্ষা চালিয়ে দেখেন যে যে মাসটার কথা আল্লাহ তাআলা বলছেন যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, সেই মাসটাতেই আমরা খুব হারাম কাজ করছি। আমরা দাড়ির মতো একটা ফরজ জিনিস যেটা কাটা হারাম সেই জিনিসটাকে আমরা বিনা দ্বিধায় আমরা জবাই করছি। তাহলে আপনি সমীক্ষা চালিয়ে দেখুন যে আপনি আসলে আপনার রোজা রেখে কতটা সাকসেসফুল। আর আমাদের বিশেষ করে একটা যেটা আছে সাধারণভাবে যে আমরা বিশেষ করে রমজান মাসে এক মাস রোজার নামাজ করি, তারপরে এক মাস যখন আমাদের রমজান শেষ আমাদের নামাই টামাই সবকিছু শেষ। এ সম্পর্কে সৌদি ওলামাদের ফতোয়া এবং স্থায়ী কমিটির যেটা বক্তব্য যেটা মতামত, ওনারা বলছেন যে যে ব্যক্তি রমজান মাসে রোজা করলো নামাজ পড়লো সবকিছু করলো, তার পরের মাস যেমন রমজান শেষ হলো আর নামাই টামাই সবকিছু ছেড়ে দিলো, তার আসলে রোজাই হয়নি, সবকিছু নিষ্ফল। নামাজ এমন একটা জিনিস, এই নামাজ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এটার উল্লেখ আছে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31-এ, নামাজ কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। নামাজ কায়েম করো, মুশরিক মানে যারা শিরক করে তাদের দলে হয়ে না, তার মানে যদি কেউ নামাজ ছেড়ে দিল তাহলে যারা শিরক করছে সে তাদের মধ্যে, তার মানে সে শিরক করছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88-তে, সেখানে বলা হয়েছে যদি তারা শিরক করত তাহলে সমস্ত আমল তাদের নিষ্ফল হয়ে যেত। তার মানে যদি কেউ নামাজ ছেড়ে দেন তাহলে তার সে শিরক করছেন, সে মুশরিকদের অন্তর্ভুক্ত এবং তার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে, তার কোনো আমল কাজে আসছে না। আর এই গুরুত্বপূর্ণ নামাজটাকে সামনে রেখেই একটি সহি হাদিস রয়েছে সহিহ তিরমিজিতে, এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি হাদিস নাম্বার
2621 এবং ইবনে মাজার 1079 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের মাঝে এবং ওদের মাঝে, আমাদের মাঝে এবং ওদের মাঝে পার্থক্যই হলো নামাজ, চুক্তি হলো নামাজ। যে ব্যক্তি উহা পরিত্যাগ করলো সে কুফরি করলো। আমাদের মাঝে এবং ওদের মাঝে বলতে কি বোঝানো হয়েছে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কিরাম, আর এক প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার ছিল নকল মুসলিম যেমন আবদুল্লাহ ইবনে ওবাই। তাই আবদুল্লাহ ইবনে ওবাই সহ এই মুনাফিকদের দল, সেই নকল মুসলিমদের দল, তারাও নামাজ পড়তেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাদের মাঝে এবং ওদের মাঝে অর্থাৎ কাফেরদের মাঝে পার্থক্য হলো, চুক্তি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো অর্থাৎ সে কাফেরদের দলে হয়ে গেল, মানে সে কাফের হয়ে গেল। সেই জন্য সৌদি ওলামা বলেছেন যে নামাজ যদি কেউ ত্যাগ করে দেয় তাহলে তার সমস্ত আমল বরবাদ, তার কোনো কিছু কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুসসালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো, আর নামাজ ত্যাগ করে তোমরা মুশরিক অন্তর্ভুক্ত হয় না, তোমরা শিরক করিও না। তার মানে নামাজ ত্যাগ করা মানে শিরক করা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88 যে যে ব্যক্তি শিরক করবে তার সমস্ত আমল বেকার, সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। তাহলে আমরা যে রমজান মাসে, আমরা যে রমজান মাসে যে আমরা রোজা করলাম, তাই আমাদের যদি রোজা গৃহীত হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা দেখব যে রমজান পরেও আমাদের নামাজটা কমসে কম কায়েম আছে, কোনোভাবে হলেও, কোনোভাবে হলেও নামাজটা কায়েম আছে আমাদের। যদি দেখা যায় যে না, কোনো ব্যক্তির নামাজ কায়েম নাই, নামাজ একেবারে জিরো হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আসলে রমজান মাসে যে ট্রেনিং ছিল আসলে তার ট্রেনিংটা কোনো কাজে আসেনি, আসলে তার রমজানে রোজা করা কোনো কাজেই আসেনি, সেই জন্য সে আসলে বেনামাজি হয়ে গেছে। কারণ সে যদি ট্রেনিং দিত, যদি এরকম ভাবে দেওয়া উচিত ছিল সত্যিকারই ট্রেনিং আল্লাহকে খুশি করার জন্য, তাহলে অবশ্যই তার নামাজটা কায়েম থাকতো। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এটার উল্লেখ আছে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 9 যে হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে গাফিল না করে আল্লাহ স্মরণে অর্থাৎ নামাজ হতে, আর যাহারা এ বিষয়ে গাফিল তাহারা ক্ষতিগ্রস্ত। তাহলে আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, এটাগুলো আপনাদের জন্য ওজন না, এগুলো যদি আপনাকে যাতে মানে বিরত না করে নামাজ থেকে, যদি আপনি নামাজ থেকে বিরত হয়ে যান এই সবগুলোর ব্যাপারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা হচ্ছে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে বিশেষ করে যে আমরা দেখি যে আমরা রমজান মাস পেলাম আর রমজান মাসে রোজা নামাজ করলাম, তারপরে জিরো, কিংবা হয়তো জুমা আছে, কিংবা হয়তো বছরে দুবার আছে, যেটা আমরা সাধারণভাবে দেখে আছি। আল্লাহ পবিত্র কোরআনে এদের সম্পর্কে বলছেন, এটার উল্লেখ আছে সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 থেকে 6, ফাওয়াইলুল মুসাল্লিন, এই সব নামাজীদের জন্য ধ্বংস, এই সব নামাজীরা জাহান্নামে যাবে, আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন, উদাস। রমজান মাসে পড়লাম, বাকি মাস গায়েব, তার মানে উদাস। বাকি মাসে আমরা শুধু শুক্রবার নামাজ পড়লাম, তারপরে নেই, তার মানে উদাস। আল্লাহ পবিত্র কোরআন এদের সম্পর্কে বলছেন যে এরা ফাওয়াইলুল মুসাল্লিন, এদের জন্য ধ্বংস, আর ধ্বংস যার জন্য ধ্বংস সে যাবে জাহান্নামে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। তাহলে বিষয়টা স্পষ্ট যে আমাদের যদি সত্যিকারই রোজা কবুল হয়ে থাকে, তার আলামত হিসাবে আমরা প্রথম যে আলামতটা আমরা পাবো যে আমরা রমজানের পরেও আমাদের রোজা নামাজে টিকে থাকবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 এবং 43, সেখানে বলা হয়েছে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে একটা জাহান্নামের নাম আছে সাকর, আর সাকর নামে, সাকর নামক জাহান্নামে যারা থাকবে সেই সব জাহান্নামীদেরকে দেখবে সেই সব জান্নাতীরা, আর বলবে, তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকা কুম ফি সাকর, তোমাদেরকে কিসে নিক্ষেপ করলো সাকরে, কিভাবে তোমরা জাহান্নামে এলে, এই প্রশ্নটা করবে। কারা? জান্নাতীরা। কাদেরকে? জাহান্নামীদেরকে। কোন জাহান্নামীদেরকে? বিশেষ করে যারা সাকর নামক যে একটা জাহান্নাম আছে সেই জাহান্নামে যারা থাকবে তাদেরকে সেই জান্নাতীরা প্রশ্ন করবেন, তাদের
কোরআনের ভাষায় হচ্ছে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কিসে জাহান্নামে এলে, তোমাদের কি কোন জিনিস, কোন অপরাধ তোমাদের গায়ে জাহান্নামে নিয়ে আসছে? এর উত্তরে ওই জাহান্নামীরা বলবে, কালু, তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে নামাজ ত্যাগ করার কারণে পরিষ্কার ভাবে জাহান্নাম তাদেরকে যেতে হলো, আর তারা তাদের অপরাধটা প্রথমেই স্বীকার করছেন কি, কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে নামাজ ত্যাগ করার যে বিধান, খুবই কঠিন বিষয়টি, আর বিশেষ করে এই ব্যাপারে সৌদি ওলামাদের খুবই কড়া কঠিন রয়েছে, বিশেষ করে নামাজের ব্যাপারে। কারণ এটাও বলেছেন তারা যে নামাজ ত্যাগ করা মানে সে কাফের হয়ে যাওয়া, নামাজ ত্যাগ করা মানে শিরক করা, নামাজ ত্যাগ করা মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, অনেক কিছু তারা বলেছেন। এবং বলেছেন যে নামাজ ত্যাগকারী ব্যক্তির কোনো আমল কাজে আসবে না। আর রসুল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে যেটা বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবেন, আর নামাজ যা ঠিক হবে তার বাকি আমলগুলো ঠিক হবে, আর যা নামাজ ঠিক হবে না, নামাজ যা জুটবে না, তার আসলে কিছু ঠিক হবে না, সুতরাং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে স্পষ্ট যে যদি আমাদের নামাজ না থাকে, তাহলে যদি আমাদের আর অন্য কোনো কাজ থাকে, তাহলে সেগুলো আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নামাজ ছাড়া আমরা দেখি অনেক মানুষ অনেক টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, অনেক মানুষ অনেক কিছু দান করছে, ধ্যান করছে, টাকা পয়সা খরচা করছে, আরো ইত্যাদি ইত্যাদি করছে, কিন্তু নামাজটা নাই। আমি যদি প্রশ্ন করি যে কুরবানি করতে গেলে টাকার প্রয়োজন, আর টাকা দান করতে গেলেও টাকার প্রয়োজন, আর আপনি বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করছেন, কত কষ্ট করে আপনি রক্ত ঘামাচ্ছেন আর কত মগজ ঘামাচ্ছেন, আর সেটা দিয়ে আপনার উন্নতি হচ্ছে, আপনার ইনকাম হচ্ছে, আর সেই ইনকামটা আপনি খরচা করে দিচ্ছেন, এটা কষ্টের ব্যাপার। আমি সারাদিন মানে আজকে কাজ করলাম, কাজ করার পরে আমি যে পয়সাটা ইনকাম করলাম আমি দান করে দিলাম, এটা কষ্টের ব্যাপার। সারাদিন মানে কাজ করলাম আমি, তারপরে দান করে দিলাম, এটা কষ্টের ব্যাপার। তো কুরবানি দিলাম আমি 5,000-6,000 টাকা দিয়ে, 5,000-6,000 কামাইতে অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তাহলে সেই 5,000-6,000 টাকা আপনি কুরবানি দিয়ে দিচ্ছেন, কিন্তু নামাজটা পড়ছেন, নামাজ পড়তে কোনো পয়সা লাগে না? তো নামাজ পড়তে যেখানে পয়সা লাগে না, তাহলে আমরা কেন নামাজ পড়ছি না? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45 এবং 46 যে অকিমুসলা, নামাজ কায়েম করো। আর এই কাজটা খুবই কঠিন, এই কাজটা নামাজ আদায় করা, নামাজ পড়া, এই কাজটা খুবই কঠিন। তবে বিনীতগণ ছাড়া, বিনীতগণ তারাই যারা এটা নিশ্চিত বিশ্বাস রাখে যে নিশ্চয় আমাদেরকে আমাদের প্রতিপালকের সামনে উপস্থিত হতে হবে, এই নিশ্চিত বিশ্বাসটা রাখে যারা, এই পরকালের এই নিশ্চিত বিশ্বাসটা যারা রাখে, তারাই শুধু এই নামাজটা পড়তে পারবে, নচেত এটা খুবই কঠিন কাজ। আল্লাহ পবিত্র কোরআনে এটা উল্লেখ করেছেন। তাহলে এই যে কঠিন কাজটা, আমরা আসলে তার মানে বুঝতে হবে যে আমরা পরীক্ষার যে সময়, যেটা মানে পরীক্ষার রেজাল্ট, যেটা যে পরকালে যে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দাঁড় হতে হবে, সেটা আমরা নিশ্চিতভাবে তার মানে বিশ্বাস করছি না। যদি আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করতাম, তাহলে অবশ্যই আমাদের নামাজটা কায়েম থাকতো, যেভাবে আমরা কুরবানি করি, যেভাবে আমরা দান খায়রাত করি, যেমনভাবে আমরা আরো ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু আমরা নামাজটা পড়ি না। নামাজ পড়তে তো কোনো পয়সা লাগে না, কিন্তু তারপরে আমরা নামাজ পড়ছি না। আল্লাহ তাআলা দেখতে চান মানুষের অন্তরটা, মানুষের অন্তরটা দেখতে চান। অনেকে হয়তো বলেন যে আমার অন্তরটা খুবই ভালো, আমি নামাজ পড়ি না, এটাই শুধু আমার জন্য মাইনাস, বাকি আমার অন্তরটা খুবই ভালো, এইভাবে তারা তর্ক বিতর্ক করেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে তার যদি অন্তরই ভালো হতো, সে যদি নিশ্চিতভাবে যদি পরকালে বিশ্বাসই করতো, তাহলে নামাজ ব্যতীত কোনো মানুষ, কোনো মুসলিম থাকতে পারে না। কারণ সে যে কলেমা পড়েছে, কলেমায় তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, তার দাবি কি? আপনি কোনো মানুষকে কথা দিলেন যে নিশ্চিত আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে টাকা আমি দিচ্ছি, তারপরে আপনি দিচ্ছেন না, তা আপনি তো বেইমানি করলেন।
আল্লাহ তাআলার সঙ্গে তো যারা বিশ্বাস করে নামাজ পড়ছে না তারা বেঈমানি করছে, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142 এ, নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহর সাথে ধোঁকাবাজি করে কারা? মুনাফিকরা। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 এ, যে হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশা ইসাল জাহান্নাম। ওদের স্থানের কথা বলছে, ওদের স্থান জাহান্নাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 140 এ, আল্লাহ তাআলা কাফির এবং মুনাফিকদেরকে একত্রিত করবেন জাহান্নামে। তারপর আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145 এ, যে মুনাফিকরা তো থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে, সবচেয়ে নিচু জায়গাতে। তাহলে এই যে ধোঁকাবাজি করছি, এটাই হচ্ছে একটা মুনাফিকদের লক্ষণ। সুতরাং মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলার বাণী আপনারা শুনতে পেলেন। তাহলে আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমাদের রোজা কবুল হয়েছে কি না হয়েছে এটা পরীক্ষা করার জন্য এমন বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে এমনটি ব্যাপার না, বরঞ্চ আল্লাহ তাআলা যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। তো পরহেজগার যদি আমরা হতে পারি তাহলে বুঝতে হবে যে আমার রোজা হয়েছে, আর যদি পরহেজগার না হতে পারি বুঝতে হবে আমাদের রোজা হয়নি। সোজা কথা, আপনাকে একটা উদাহরণ মনে রাখার জন্য আপনার জন্য যথেষ্ট। আপনাকে এর জন্য ডক্টরেট ডিগ্রি করতে হবে না, এর জন্য বিশেষ ইলমের প্রয়োজন নেই। যে জিনিসটা বোঝার জন্য আপনাকে এর উপরে ডক্টরেট ডিগ্রি করতে হবে এমনটি ব্যাপার নয়। আপনাকে একটা ছোট্ট উদাহরণ মনে রাখতে হবে। আপনি একজনকে দিলেন 5 বছরের জন্য, যে যা তুই ড্রাইভারের সঙ্গে ট্রেনিং দে, যা 5 বছরের পর তোর রেজাল্টটা যাতে সঠিক বেরিয়ে আসে। 5 বছরের পর্যন্ত একজন খালাসি ড্রাইভারের সঙ্গে ট্রেনিং দিলে, সে ড্রাইভারি শিখলো, সে খালাসি তার ড্রাইভারের সাথে ড্রাইভারি শিখলো। 5 বছরের পরে তাকে 5 বছর সময় দেওয়া হলো, আর 5 বছর পরে তার রেজাল্টটা হয়েছে 0। সে স্টেনিং ধরতেই পারছে না, স্টেনিং ধরতে পারছে কিন্তু কাঁপছে হাত। মানে তার যেটা হওয়া উচিত ছিল, একজন পূর্ণাঙ্গ ড্রাইভার হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সে হচ্ছে না। তার মানে বুঝতে হবে তার রেজাল্টটা 0। তার সে যে 5 বছর ট্রেনিং দিয়েছে, তার 5 বছর ট্রেনিং দেওয়ার সময়টা বেকার নষ্ট করেছে, কোনো কাজে আসলো না। একইভাবে আমাদেরকে এই ছোট্ট উদাহরণটা সামনে রেখে আল্লাহ তাআলার বাণী, সেই বাণী যেটা আমি আপনার সামনে পবিত্র কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটা উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 লা আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো এই রমজানের রোজা রেখে। এই যে রমজানের রোজা তোমাদেরকে ফরজ করা হয়েছে, এই রমজানের রোজা যাতে রেখে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, এই জন্য তোমাদের উপরে এই যে রোজাটা ফরজ করা হয়েছে, এই বাণীটা আপনি মিলিয়ে রাখেন। যে আল্লাহ তাআলা এই যে রমজানের উদ্দেশ্য হয়েছে যে আমরা পরহেজগার যাতে হয়ে যেতে পারি, তাহলে আপনাকে একটা ভাগ মনে রাখতে হবে, যে আপনি যদি পরহেজগার হয়ে যেতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার রমজান মাসের রোজা নামাজ কাজে এসেছে। আর যদি না আসে, না আপনি পরহেজগার হতে পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার রোজা নামাজ শুধু উপবাস থাকা হয়েছে, আমার কোনো কাজে আসেনি। যেমন সেই খালাসি 5 বছর ধরে ড্রাইভারের সঙ্গে ট্রেনিং দিল, ড্রাইভারের সঙ্গে ড্রাইভিং শিখলো, কিন্তু তার স্টেরিং হতে পারছে না। সুতরাং তার 5 বছর কমেন্টে যেমন নিষ্ফল হয়ে গেল, একইভাবে আমরা আমরা 1 মাস রোজা রাখলাম, আর আল্লাহ তাআলা বলছেন যাতে লা আল্লাহ কুন তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, আমরা পরহেজগার হতে পারলাম না। তার মানে বুঝতে হবে যে আমার 1 মাস উপবাস থাকা হয়েছে, এটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়নি, এটা ধরে নিতে হবে। আমি আর বক্তব্য আমি আগে বাড়াবো না, যেহেতু আপনারা আজকে এমন একটা বিষয় শুনলেন, হতে পারে আপনাদের এই বিষয়টার উপরে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনাদের অনেক প্রশ্ন আপনাদের থাকতে পারে। আর আমাদের বিশেষ করে এই প্রোগ্রামে আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব আপনাদেরকে একটা সুযোগ দিয়ে থাকি, তার কারণ আপনারা হয়তো সাধারণভাবে এই সুযোগটা পান না, আপনারা এই সুযোগ পান না, কারণ আপনাদেরকে হয়তো রাত্রি ভোর সারা রাত হয়তো বক্তব্য আর বক্তব্য, কিন্তু আপনার মনে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে যান, তাহলে হয়তো আপনাকে সারা রাত ধরেই জালসা শুনতে হবে, তারপরেও আপনার প্রশ্নের উত্তর, আপনার মনে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যে আমরা যদি খুব বেশি 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা যদি বক্তব্য রাখি, এবং আপনাদের মনে যে প্রশ্ন সেই প্রশ্নটা এখানে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আর আপনারা ভালোভাবে জানেন যে আমরা ইসলামিক পণ্ডিত না, ইসলামিক বিশেষজ্ঞ না, আমরা ছাত্র মাত্র, আমরা পড়াশোনা কিছুটা করি মাত্র, আর আল্লাহ তাআলা
যে আমাদেরকে ইলম দিয়েছেন সেই মোতাবেক যদি আপনাদের প্রশ্ন হয় তাহলে আমরা সেগুলোর উত্তর দিতে পারবো, আর যদি না হয় তাহলে বলবো জানি না। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140-এ, যে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যার নিকট আল্লাহর কাছে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে, অথচ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কিছু জ্ঞান আছে, কিছু বিশেষ জ্ঞান আছে, আর আপনি সেটা গোপন রাখছেন, মানুষকে জানাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140-এ, সে হচ্ছে সবচেয়ে বড় জালিম, সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 145-এ, যে তোমার কাছে জ্ঞান আসার পরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। এখানে বললেন জ্ঞান গোপন রাখার কারণে সবচেয়ে বড় জালিম, আর 45 নম্বর আয়াত বলছে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে যদি তোমার কাছে জ্ঞান আসার পরেও, তুমি জানার পরেও যদি পাবলিক যেটা করে সেই মতন যদি তুমি চলো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি ইলম যদি সে গোপন করে, কোন মানুষ জিজ্ঞাসা করলো অথচ জানছে কিন্তু তাকে জানালো না, কিংবা সে ইলমের প্রচার করলো না, কিয়ামতের দিন তারকে আগুনের লাগাম দিয়ে টানা হবে, আগুনের লাগাম তারকে লাগানো হবে। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি আপনাদের সামনে পৌঁছানোর, আমি চেষ্টা করছি আপনাদের সামনে পৌঁছানোর, এবং কিয়ামতের দিন আপনারা সাক্ষ্য দিবেন, আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমাকে যে ইলম দিয়েছিলাম সেটা তুমি পৌঁছাইছো কিনা, তখন সাক্ষ্য হিসাবে আপনারা থাকবেন যে হে আল্লাহ, তারা সে ইল আমাদেরকে দিয়েছে কিন্তু আমি আমল করেছি না করেছি সেটা পরের কথা, সেই জন্য আপনার কাজের দায়িত্ব, আপনার কাজের যে সেই ভোগ আপনি করবেন, কিন্তু আমি তো আপনাদের সাক্ষী, আপনারা হচ্ছে আমার সাক্ষী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করলে আপনারা তার সাক্ষ্য দিবেন। এই জন্য আমি আর বক্তব্য বাড়াবো না, আমি আমার বক্তব্য পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি শেষ করতে চাই, কারণ অনেক আলোচনাই করলাম আপনাদের সামনে, আর যারা এখনো যে মাসে এসছেন আলহামদুলিল্লাহ আমরা খুব সহি সালামত ভাবে আমরা এই মাসটা পার করলাম, ইনশাল্লাহ আমাদের সামনে পরবর্তী মাস আসছে। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দেব যেটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65-তে, সেখানে বলা হয়েছে যে তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিষম্বাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।